তো আজকে আমি স্নান করতে যাওয়ার আগে একটা ফেস প্যাক লাগাচ্ছি, তো আমি সেটা থেকেই ভিডিওটা স্টার্ট করছি। তো এই দেখো এখানে রয়েছে একটু দই নিয়েছি, একটু বেসন নিয়েছি, আর একটু সামান্য হলুদ নিয়েছি। তো এই তিনটেকে মিক্স করে আমি এখন ফেসে অ্যাপ্লাই করব। এরপর কিছুক্ষণ রেখে আমি স্নান করতে চলে যাব, যতক্ষণ না শুকায় ততক্ষণ রাখবো। তারপর আমি সুন্দর করে হালকা হাতে রোগড়ে ধুয়ে স্নান করে নেবো। আর আমি কিন্তু কোনো ফেস ওয়াশ এরপরে আর ইউজ করব না, এটা করে অনেকটাই লাভ হয়েছে আমার। আমি দেখেছি অনেকটা পিম্পল কমে যায়, তারপর দাগ ছোপগুলো একটু কম হয় যদি রেগুলার এরকম করা যায়। কারণ বেসন দই এগুলো রেগুলারও যদি ফেসে ইউজ করা যায় কোনো কিন্তু ক্ষতি হয় না। আর হলুদটা নিলে আমি দেখেছি পিম্পলটা একটু কম হয়, কারণ হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে ওই জন্য। তো দেখো সকালে টিফিনের পর বাসন টাসন মাজা হয়ে বাসন টাসন মেজে নিয়েছি, গ্যাসটা মোটামুটি মোছা হয়ে গেছে। এখানে দেখো আমাদের যেহেতু ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এই জন্য আমি লাঞ্চের জন্য কিছুটা কাজ এগিয়ে রেখে দিয়েছি। যেমন চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে ভাতটা তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এখানে মুসুরির ডাল বানাবো, ডালটাকেও আমি ভিজিয়ে রেখে দিয়েছি। অবশ্য কুকারে ডাল হতে টাইম লাগে না, তো আমি রেডি করে রেখে দিলাম আর কি। তো এখানে মানে কিছু টিফিন রয়েছে, মানে দিয়া এখনও স্কুল থেকে আসেনি, তো দিয়ার জন্য রয়েছে কালকে এগ কারি বানিয়েছিলাম, তো একটু এগ কারি রয়েছে। আজকে অবশ্য মঙ্গলবার, আমরা কিন্তু নিরামিষ খাই, তো দিয়া এক এক সময় খেতে চায় এরকম, তো দিয়ার জন্য এটা আলাদা রেখে দিয়েছি। যদিও খায় খাবে, না হলে আজকে ওই ক্যাপসিকাম আর কুমড়ো ভাজা করেছি দেখো সেটাও একটু রেখে দিয়েছি। আর দিয়া এখন এসে কিন্তু রুটি খাবে না, তোর জন্য ভাত বানিয়ে দেবো, তো এই দিয়ে খেয়ে নেবে আলাদা। তো চলো ফেস প্যাকটাকে এখন লাগাবো, তারপর আমি স্নান করতে যাব। এখন তোমাদেরকে আমি টাইমিংটা বলে দিই, তো এখন বাজে 12:05, সরি 10 মিনিট ফাস্ট আছে আমাদের ঘড়ি। তো এই ফেস প্যাকটা, এইরকম ফেস প্যাক তোমরা সবাই ইউজ করো, জানো যে কতটা হেল্পফুল। তো এখন আমি ফেস প্যাক লাগাতে বসে গেছি। আর আজকে কী বার তোমাদেরকে বলে দিই, আজকে হলো মঙ্গলবার, আর এখন তো তোমাদেরকে টাইমিং আমি দেখালাম 12 বাজে। তো ফেস প্যাকটা লাগিয়ে কিছু কোটাকুটি করে ততক্ষণ না শোকায় ফেস প্যাকটা, তো কিছু সবজি টবজি কুটে কাটে রেখে তারপর আমি স্নান করতে যাব। আর সকালে অনেকগুলো কাজকর্মই হয়ে গেছে, কিন্তু এখন গরমে খুব বেশি কাজকর্ম করছি না, কারণ দুদিন যাবৎ খুব একটা ঘুম হচ্ছে না ঠিকঠাক রাত্রে, কারণ আমাদের এখানে এতটা গরম আমাদের রায়পুরে। আমরা তো জানি যে আমরা ছত্তিশগড় রায়পুরে থাকি, তো আমাদের এখানে কিন্তু খুব গরম, 37.5 ডিগ্রি 38 ডিগ্রি এখানে এরকম টেম্পারেচার চলছে এখন। এপ্রিল আর মে মাসে এখানে খুব গরম পড়ে, আমাদের এখানে রাত্রেবেলা এতটাই গরম যে ঘুম একদম হচ্ছে না, মানে রাত্রেবেলা বারবার ঘুম ভেঙে যাচ্ছে। তার জন্য সকালে খুব একটা যে এনার্জি পাচ্ছি এমন না, একটা ঘুম ঘুম ভাব, একটা মাথা একটু যন্ত্রণা এইরকম একটা রয়েছে, মানে ঘুম ঘুম ভাব রয়েছে আর কি। তো চলো ফেস প্যাকটা লাগিয়ে নিই। আর আজকে আমি এত গরম, আমি ভাবছিলাম যে আজকেও আমি কোনো ব্লগ বানাবো না, গত দুদিন কিন্তু আমি কোনো ব্লগ বানাইনি। আর শরীরটা একটু খারাপ রয়েছে, মানে একটু গ্যাস অ্যাসিডিটি টাইপের রয়েছে অ্যাকচুয়ালি, তো এই জন্যে। আর গরমে একটু হালকা রান্নাবান্না করা খুব ভালো। দেখো আমাদের ঘরে আমি কিন্তু হালকা রান্নাবান্নাই করতে চাই, কিন্তু আমাদের ঘরে সমস্যা হচ্ছে আমার হাজবেন্ড একটু তেল মশলা একটু কষিয়ে জমিয়ে কষিয়ে রান্না করলে ও খুব খুশি হয়ে খায়। যদি সেরকম ওর মনের মতো রান্না না হয় ও কিন্তু খুব খুশি হয়ে খায় না। আর যেহেতু ও খুশি হয়ে খায় না, তো মানে আমি খাওয়ার সময় একটু আজিব লাগে যে ঘরের যে মেন মানুষ সেই খুশি হয়ে খেলো না, তো তার বেশিরভাগ খুশির মতো করেই রান্নাটা করা হয়। মানে গরমকালে যেরকম মাংসের ঝোল বা খুব পাতলা করে একদম লাইট করে হালকা ওই রকমভাবে কিন্তু আমিও রান্না করতে জানি, কিন্তু অনেক কারণেই ওইভাবে করি না, কারণ সবার জন্য তো আলাদা আলাদা করে রান্না করা সম্ভব না, তো সবারটা একসঙ্গেই রান্না করি। তো ওরটা মেন ওকে পয়েন্টে রেখে আমি রান্নাটা করি যাতে ও খুশি হয়ে খায়, নাহলে ঘরে একটা বেকার মানে মন খারাপের একটা ইয়ে থাকে, যেহেতু ও ঠিকঠাক করে খেতে পারে না আর কি। তো ওই জন্যই একটু ওই গরমকালে কি হয় ভারী ভারী খাওয়া হয়ে গেলে কিন্তু এরকম একটু হয়, গ্যাস অ্যাসিডিটি এরকম হয়ে যায়। তো আমি চেষ্টা করব যে একটু হালকা হালকা রান্না করতে, আর ওকেও বোঝাতে যে এইরকম একটুখানি মানে অভ্যাস কর। তো যদি বেসন কারোর একবার শুট করে মানে স্কিনে, এটা কিন্তু খুব ভালো, মানে বেসন আমি দেখেছি মানে পিম্পল না হতে খুবই সাহায্য করে। তো দিয়াও স্কুল থেকে এখন এসে গেছে, দিয়া এখানে আয়। তো দেখো দিয়া এখন স্কুল থেকে এসে গেছে, হাই কর সবাইকে।
অনেকটা দূর একটু নিচু হয়ে হাই কর হ্যালো অনেকটা দূরে কিন্তু ও স্কুলে যায় অনেক দূরে আর সেই সকাল সাতটার সময় ও স্কুলে বেরিয়েছে পুরো ঘর থেকে সকাল সাতটার সময় ও বেরিয়েছে চলো খেতে দেবো চলো পেট ব্যথা করছিল খিদে পেয়েছিল চলো তো চলো তাড়াতাড়ি করে ফেস প্যাকটা লাগিয়ে নিয়ে দিয়াকে খেতে দিয়ে দিই ওর খিদে পেয়েছে আর তোমাদেরকে যে দেখালাম আমি ওর জন্য খাবার রেখে দেওয়া রয়েছে তো ওটাই ও এখন খাবে আর ভাতও ওর জন্য একটু রেখেই দিই আমি কারণ সকালে আমরা টিফিনে রুটি বানাই রুটি তরকারি করেছি কিন্তু ও খেতে চায় না রুটি তো ওর জন্য একটু ভাত আলাদা করে তরকারি ওর জন্য রেখে দিই তো আমি কিন্তু ফেসটাকে ক্লিন করে নিয়েছি মানে শুকিয়ে যাওয়ার পর একটু হালকা হাতে কিছুক্ষণ আমি রাব করেছি তারপর আমি কিন্তু মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি তো এতে কি হয় অনেকটা পিম্পলের কিন্তু দাগ অনেকটা কম হয়ে যায় যদি এরকম রেগুলার লাগানো যায় কিন্তু আমি তো সময় পাই না ওতে রেগুলার লাগানোর তো আজকে ইচ্ছে হলো তো আজকে এই দিয়ে আমি ফেসটাকে ক্লিন করলাম তো কোনো ফেস ওয়াশ তো লাগাবো না যার জন্য একটু বেশিক্ষণ একটু হালকা হাতে কিছুক্ষণ রাব করে নিয়েছে চলে এবার গিয়ে আমি স্নান করতে যাই আর তো এখন মুখ মোছাতে এখন কোনো ব্যাপার নেই এখন আমি সোজা ডাইরেক্ট বাথরুমে যাবো স্নান করতে তো আসার পর রান্নাবান্না করবো তো আমার কিন্তু স্নান হয়ে গেছে আর এখন আমি সবজি কাটছি তো ডাল হবে তারপর উচ্ছে ভাজা এই ধরনের আজকে বানাবো তো অনেক দিন পর উচ্ছে খাচ্ছি মানে প্রথমবার অ্যাকচুয়ালি গরমে এই প্রথম উচ্ছে খাচ্ছি তার আগে সেই গরমে খেয়েছিলাম গত বছর তারপর তো আর উচ্ছেই পাইনি কারণ শীতকালে তো উচ্ছে পাওয়া যায় না আর গরমে আমাদের ঘরে কিন্তু এই প্রথম উচ্ছে আনলো তো আমার তেতো ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে মানে নিম পাতা আলু সিদ্ধ দিয়ে বা নিম বেগুন তারপর উচ্ছে ভাজা উচ্ছে যে কোনো রেসিপি তেতো জিনিসটা আমার বেশ ভালোই লাগে খেতে তো দেখো এই হলো ডাল আর কুকারের রাবারটা একটু ঢিলা হয়ে গেছে ওই জন্য ওটা অমন খুলে যাচ্ছিলো তো এখন আমি রান্নাবান্না করছি এই ভিডিওটা কিন্তু গাইস অনেক দিন আগের মানে হোলির পরের ভিডিও তো এখন তো হোলি হলো অনেক দিনই হয়ে গেছে তারপর আমি এই ভিডিওটা শ্যুট করেছিলাম কিন্তু আমি এটাকে শেয়ার করিনি মানে অ্যাকচুয়ালি আমি এডিটিং করিনি তার কারণ আছে হোলির পরে যে সানডে আসে এসেছে তো সানডেতে বসে আমি ভিডিও এডিটিং করছিলাম কিন্তু কি বলতো আমার ঘরে এমন পরিস্থিতি যে আমার হাজবেন্ড একদমই বুঝতে চায় না যে ভিডিও যে আমি শেয়ার করছি ইউটিউবে শুধু সেটা বানালেই হয় না সেটাকে কিন্তু সময় মতো এডিট করতে হয় তার জন্য হাতে ফোনটাও রাখা দরকার এবার আমি ফোনে বসে বসে এডিট করছি তো ওর মনে হয় যে আমি খুব সময় নষ্ট করছি এই সময়টা রান্নাবান্না করলে কাজ করলে ভালো হয় যেটা আমি করেই থাকি মানে আমার তো ডেলি ব্লগ আমি রোজকার রান্নাবান্না খাবার দাবার তারপর ঘরে কাজগুলোই শেয়ার করি তো তারপরে যে এই যে আমি কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি একটা ফোনে আমি কথাও বলি আমার বাচ্চারাও এক এক সময় ইউজ করে তারপর আমি ভিডিও বানাই এর মধ্যে এডিটিং করি আমি একটা ফোনেই সব আর যে খুব দামি ফোন আমার সেটাও না তো আমি ম্যানেজ করে ভিডিও বানাচ্ছি যেটুকু ভগবান আমাকে সামর্থ্য দিয়েছে এর মধ্যেই তো এবার ভিডিওটা বানানোর পর আমাকে তো এডিটিংও করতে হবে এবার এডিটিং করার জন্য ফোনটা আমার হাতে নিলে মিনিমাম আমার খুব তিন মানে খুব সময় লাগে তিন ঘন্টা ধরো তিন ঘন্টা না হলেও আড়াই তিন ঘন্টা আমার একটু সময় লাগে এডিটিং করতে একটু টাইম লাগে তো ওই সময়টা যখন আমি এডিটিং করি তো ওর মনে হয় যে আড়াই তিন ঘন্টা ধরে আমি বসে বসে বেকার সময় নষ্ট করছি তো ও খুব রাগারাগি করে যেমন আমার ভিডিও এডিটিং করতে করতে এক সানডে দুপুরবেলা করতে বসেছিলাম তো ভিডিও এডিটিং করতে করতে সন্ধ্যাবেলা হয়ে গেছিলো তো ও খুব রাগারাগি করছিলো ফোনটা রাখ এইরকম বলছিলো মানে রাগারাগির একটা মাহুল তৈরি হয়ে গেছিলো যার জন্য আমি ওই যে ফোনটা রেখে দিয়েছি খুব খুব কষ্ট পেয়েছি মনে যে সারাদিন তো আমি ঘরের কাজকর্মই করি রান্না বান্না ঘরের কাজকর্ম হতে পারে আমি খুব তাড়াহুড়ো করে কাজ করি না কিন্তু আমি করি আমার কাজগুলো আমি সবই করি একটু আস্তে ধীরে আমি একটু ধীরস্থির টাইপের খুব তাড়াহুড়ো করে পারি না আমি কিন্তু আমার কর্তব্যগুলো অবশ্যই পালন করছি তারপরেও যদি আমার ইচ্ছা হয় যে আমি একটু ভিডিও বানাই সেটা শেয়ার করি তাহলে কারোর প্রবলেম হওয়ার তো কোনো কথা না কারণ ঘরের সংসারের কাজ ছাড়াও আমি তো একটা মানুষ আমার আলাদা একটা স্বপ্ন হতেই পারে যদি আমি বাইরে বেরিয়েই কাজ করতাম অফিসে চাকরি করতাম বা বাইরে যদি কোনো কাজ করতাম আমি তাহলে তো আমাকে বাইরে বেরিয়ে অনেকটা সময় ধরে আমাকে কাজে থাকতে হতো তারপর আমি সংসার সামলে আবার এভরিডে মর্নিংয়ে সংসার সামলে তারপর হয়তো আমি বাইরে আবার কাজে যেতাম তো সেখানেও তো আমাকে বাইরে কিছুটা সময় দিতে হতো তাহলে এখানে যদি আমি তো দেখো আমার রান্না কিন্তু রেডি ডাল উচ্ছে ভাজা যেটা পেঁয়াজ দিয়ে ভেজেছি আর ভাত তো
সেটাই বলছিলাম যে আমি যে ঘরে বসে, আমি তো বাইরে যাচ্ছি না, ঘরে বসে আমি ভিডিও বানাচ্ছি, রোজকার কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আমি নিজে পায়ে দাঁড়াতে চাইছি, জানি না ভগবান কতটা সাথ দেবে, কিন্তু যদি আমি কর্ম করে যাই তাহলে ভগবান নিশ্চয়ই আশীর্বাদ করবে যে এই মানুষটা চেষ্টা করছে, তো এর দিকে মুখ তুলে তাকাই। তার জন্য তো আমাকে খাটতে হবে, আর সেটার জন্য তো আমাকে কাজে কাজটাকেও কিছুটা সময় দিতে হবে। তো কষ্ট করে যে আমি ভিডিওগুলো বানাই, সেটাকে বসে তো আমাকে এডিটিং করতে হবে, তো সেখানে তো রাগারাগির কোনো ব্যাপার নেই। তো দেখো আমাদের কিন্তু লাঞ্চ হয়ে গেছে, আর এখন বিকেলবেলা, একবারে বিকেলবেলা তোমাদের সাথে আমি কথা বলছি। তো এখন কিছু জামাকাপড় কেচে রেখে দিয়েছিলাম দুপুরে, সেটাকে আমি মেলছি। এরপরে তোমাদের সঙ্গে একদম আমার দেখা হবে জামাকাপড় মেলার পর, পুজো টুজো যা যা করার করে নেবো তারপর রান্নার সময়। তো আমি সেটাই বলছি যে তোমরা বন্ধুরা, তোমাদের জন্য আমি ভিডিও শেয়ার করছি, আমি নিজের পায়ে দাঁড়াতে চাইছি, যেরকম অনেক বউরা ইউটিউব থেকে নিজের পায়ে দাঁড়াচ্ছে, কারণ কাজ নিজের পায়ে দাঁড়াতে কে না ভালোবাসে। আর হোক না হোক, চেষ্টা করতে ক্ষতি কী, সেই তো আমি ঘরে বসে থাকি, ফোন ঘাঁটি বা ইউটিউব দেখি, তাহলে নিজেও যদি একটু চেষ্টা করি তো কোনো ক্ষতি নেই। হ্যাঁ, গ্যারেন্টি হয়তো নেই যে ইউটিউবে আমি সাকসেস হতে পারবো কি না, কিন্তু চেষ্টা করতে ক্ষতি বা কী। আর সময়টাকে ভালো একটা কাজে লাগাচ্ছি, তোমরা দেখছো, আমাকে জানছো, এটাও তো অনেক বড় আমার জন্য। ভালো লাগে আমার যখন আমি তোমাদের সাথে কথা বলি, সরাসরি হোক বা ভয়েস ওভার হোক, মনে হচ্ছে আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলছি, তো একা একাও লাগে না। তো যদি সবাই, পরিবারের সবাই যদি একটু বুঝে চলে তাহলে আমার মনে হয় না কোনো অসুবিধা হয়, কিন্তু সবাইকে বুঝতেও হবে। আর কতই বা মুখে মুখে বোঝাবো বলে বলে, কখনো কখনো শরীর মনও সাথ দেয় না, মানে মন খুব খারাপ হয়ে গেলে যেরকম হয় আর কি, শরীরটা আমার খারাপ হয়ে যায়। আমার মনের সঙ্গে শরীর, মানে সবারই অ্যাকচুয়ালি মনের সঙ্গে শরীর এতটাই কানেক্টেড যে মন খারাপ হলে কিন্তু অটোমেটিক শরীর খারাপ হয়ে যাবে। তো আমার এইভাবে ভিডিওটা পড়েছিল। তো গ্যাস দেখো এখন রাত্রেবেলা, তো এখন আমি বানাচ্ছি মটরের তরকারি, তার সঙ্গে হবে রুটি। তো হ্যাঁ, সেটাই বলছিলাম যে আমার মন এতটা খারাপ ছিল, ওই জন্য আমি রাগ করে ওই যে ভিডিওটা রেখে দিয়েছি হাফ এডিটিং করে, তারপর রেখে দেওয়াই ছিল। একদিন দুদিন যাচ্ছিলো, চুপচাপ ঘরে কাজকর্ম করছিলাম, মন খুব খারাপ ছিল যে একটু কি নিজের, যারা নিজের আপন হয় একটু যদি তারা বোঝে তাহলে কোনো অসুবিধাই হয় না। তো যাই হোক, তো দেখো এখন কিন্তু একদম রাতের না, রাতের খাওয়া দাওয়ার পর এখন এটা সকালবেলা, সকালে আমি বাসন টাসন মাজছি, আর এখন আমি একেবারে স্নান করতে চলে যাব, কারণ খুব খুব গরম পড়েছে। তো সকালবেলা একবার স্নান করে নিই, তারপর রান্নাঘরে রান্নাবান্না শুরু করি, আবার দুপুরবেলা আমি স্নান করি বা একেবারে বিকেলবেলা স্নান করি। তো গাইজ দেখাবে আবার একটা নতুন ভিডিওতে, তোমরা খুব ভালো থেকো, হ্যাপি থেকো, সুস্থ থেকো।